হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো একটি খুবই প্রয়োজনীয় ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আমরা যারা ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করি এবং উইন্ডোজ 10 ব্যবহার করি, ল্যাপটপ বা ডেস্কটপ অন করার সাথে সাথে আমাদের সামনে একটি নোটিফিকেশন চলে আসে। নোটিফিকেশনটা এরকম যে ইওর উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ার সুন, প্লিজ গো টু সেটিংস অর ক্লোজ। বন্ধুরা, এই নোটিফিকেশনটি আমরা খুব সহজেই বন্ধ করতে পারি। সেক্ষেত্রে প্রথমেই আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর চাপতে হবে। এরপরে আমরা এখানে লিখব gpedit.msc, এটা লিখে আমরা ওকে এখানে ক্লিক করব। বন্ধুরা, আমাদের সামনে আবারও একটি ড্রপ ডাউন উইন্ডো আসবে। এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, আমরা এখানে বাম পাশে যে অ্যারো আইকন রয়েছে সেখানে ক্লিক করব। এরপর উইন্ডো কম্পোনেন্ট, এখানে যে বাম পাশে যে অ্যারো আইকন রয়েছে সেখানে ক্লিক করলাম। এরপর উইন্ডোজ আপডেট, আমরা একটু নিচের দিকে চলে যাব, একটু খুঁজে বের করতে হবে। উইন্ডোজ আপডেট আমরা এখানে ক্লিক করব। এরপরে ডান দিকে আরো একটি সেটিংস লিস্ট ওপেন হবে, এখান থেকে একটু নিচের দিকে ক্রল করে চলে যাব। সেখান থেকে আমরা খুঁজে বের করব নো অটো রিস্টার্ট উইথ লকড অন ইউজার ফর শিডিউল অটোমেশন, আমরা এখানে ডাবল ক্লিক করব। এরপর এখানে দেখুন নট কনফিগার্ড অপশন সিলেক্ট করা আছে, তো আমরা এখান থেকে এনাবেল সিলেক্ট করে দেব। এরপর নিচের দিকে অ্যাপ্লাই, এরপর ওকে, আমরা এখান থেকে ক্লোজ করে বেরিয়ে যাব। বন্ধুরা, একটা সেটিং করে ফেললাম এবং আরো একটা সেটিংস এ আমরা যাব। আবারও উইন্ডোজ প্লাস আর এখানে চাপলাম, এরপর আমরা এখান থেকে লিখব services.msc, এখানে টাইপ করব, এরপর ওকে ক্লিক করব। বন্ধুরা, আবারও আমাদের সামনে আরেকটি উইন্ডো চলে এসেছে, এখান থেকে আমরা খুঁজে বের করব উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার সার্ভিস। এখানে আমরা একটু ক্রল করে নিচের দিকে যাব এবং খুঁজে বের করব কোথায় আছে আমাদের সেই অপশনটি। একটু নিচের দিকে ক্রল করে এসে আমরা দেখতে পাব উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার সার্ভিস, আমরা এখানে ডাবল ক্লিক করব। এরপর ম্যানুয়াল, দেখুন বন্ধুরা, এরপরে আমাদের এখানে রয়েছে স্টার্টআপ টাইপ, এখানে রয়েছে ম্যানুয়াল, আমরা এখানে যে ছোট্ট অ্যারো আইকন রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে আমরা ডিসেবল সিলেক্ট করে দিলাম। এরপর নিচের দিকে দেখুন অ্যাপ্লাই এবং তারপরে ওকে। এরপর আরো একটি অপশন আমরা খুঁজে বের করব উইন্ডোজ আপডেট, আমরা আরো একটি অপশন খুঁজে বের করব উইন্ডোজ আপডেট, এখানে ডাবল ক্লিক করব। এখানে দেখুন স্টার্টআপ ম্যানুয়াল, এখানে ম্যানুয়াল রয়েছে, আমরা এখান থেকে ডিসেবল এটা সিলেক্ট করে দেব। এরপরে অ্যাপ্লাই ওকে, আমাদের কাজ শেষ, আমরা এখান থেকে এখন ক্লোজ আইকনে ক্লিক করে বেরিয়ে যাব। এখন আমি কম্পিউটারটি রিস্টার্ট দিব, অর্থাৎ রিস্টার্ট দিয়ে আবার পুনরায় ওপেন করব, তাহলে দেখা যাবে যে সেই উইন্ডোজ নোটিফিকেশনটি আর আসছে না। ইওর উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ার সুন, গো টু সেটিংস অ্যান্ড ক্লোজ, সেই অপশনটা আর এখন থেকে আমাদের সামনে আসবে না। বন্ধুরা, এভাবে আপনারাও আপনাদের এই উইন্ডোজ নোটিফিকেশনটি বন্ধ করতে পারেন এবং বিরক্তিকর অবস্থা থেকে মুক্ত হতে পারেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিপুল ভিশন 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।